8 টাউন বর্দওয়ালি বিজেপি বদলে এঙ্গাই বাতাইনাই হাস্তানি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহানি এঙ্গাই চৌবারানি কক আওয়াইখা মেয়র দীপক মজুমদার স্যার রামনগর আমসাইয় আমাদের রাজ্যে নির্বাচন ঘোষণা আগেই আমাদের দলের তরফ থেকে আমরা প্রতিকরের সুশাসন ও পরবর্তী সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের জনসংযোগ বজায় ছিল, আমরা বাড়ি বাড়ি প্রচারে আমরা এগিয়ে গিয়েছি। কাজে এখন যখন নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়েছে, আমাদের সভাপতি এই বিধানসভা কেন্দ্রে বরদলী বিধানসভা 8 টাউন পর্যন্ত বিধানসভা কেন্দ্রে যারা গণদেবতারা আছেন, যারা ভোটাররা আছেন সম্মানীয়, তারা কিন্তু খুব উৎসাহিত। কারণ আমাদের এখানে যিনি প্রার্থী হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যেহেতু আমাদের বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রার্থী এমনি প্রার্থী একটা উৎসব মানুষের মধ্যে আছে, উদ্দীপনা আছে, আমাদের কার্যকর্তাদের মধ্যে আছে। আর আমি বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আমরা খুব আনন্দিত এবং খুশি এবং খুব উৎসব মানুষ দেখাচ্ছেন আমাদের পক্ষে ভোটদান করার জন্য। কারণ গত 5 বছরে করোনা 2 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যে যে উন্নয়ন হয়েছে, বিশেষ করে শহরে এবং এই এলাকার যে পুরনোগুলো উন্নয়ন হয়েছে, তা মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং উনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন, প্রত্যাশা রাখছেন যে দ্বিতীয়বার যখন আমাদের সরকার হবে, বিজেপি নেতৃত্বে তত মানুষের নেতৃত্বে সরকার গঠিত হবে, তখন রাজ্যের আরও বেশি উন্নয়ন হবে এবং জনকল্যাণে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে বা যে উন্নয়ন চলছে তা ধারা অব্যাহত থাকবে। এই বিশ্বাসে মানুষ ডক্টর মানিক সাহাকে বিপুল ভোটে গতবার থেকে গত উপনির্বাচনেও এখানে জয়ী হয়েছিলেন। এই এলাকার মানুষ, এই বর্ধমান বিধানসভার মানুষ আশীর্বাদ করেছিল, ওনাকে কাজ করার সুযোগ দিয়েছে। উনি এই 6 মাসে কাজ করে দেখিয়েছেন ওনার সদিচ্ছা এবং এত আন্তরিক চেষ্টা যে সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে এই বিধানসভা কেন্দ্রে মানুষেরও উন্নয়ন করছেন এবং মানুষের সঙ্গে একজন নিবিড় যোগাযোগ। যিনি ওনার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন, বাম এবং কংগ্রেসের মিলিত প্রার্থী, অশুভ জোটের যিনি প্রার্থী ও যে রাজনৈতিক চক্রান্তের যে জোটের যে প্রার্থী আশিসবাবু, কিন্তু গত 15 বছর এই এলাকার বিধায়ক ছিলেন। আমরাই ওনাকে বিধায়ক বানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই এলাকার মানুষ নয়, বরদলী বিধানসভার কোথাও কোনোখানে ওনাকে তাদের প্রয়োজনে পাননি ভোটাররা। আর মানিকবাবুকে যখনই প্রয়োজন মানিকবাবু নিজে আসেন, মানিকের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করা যায়। উনি জনসংযোগ এতটা ভালো করেছেন, মানুষ খুশি যে একজন ব্যস্ততম মুখ্যমন্ত্রী হোক, মানুষ ওনাকে সবসময় পায়, যেটা আশিসবাবুকে পায়নি। কাজে প্রার্থীর বিচার করতে গেলে মানিকবাবু এগিয়ে আছেন, মানিকবাবুকে সবাই ভোট দিতে দেবেন, এটা আমার বিশ্বাস। এবং আমরা চাইছি আমাদের বাড়ি বাড়ি প্রচারে গিয়েও আমরা লক্ষ্য করছি যে সবাই চাইছেন মানিকবাবুকে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে এবং এই এলাকার প্রার্থী হিসেবে ওনাকে জয়ী করার জন্য ওনারা 16 তারিখ ভোটদান করবেন।